একটা প্রাণী সম্পর্কে জানতে গেলে আমাদেরকে কিন্তু বিভিন্নভাবে তার দেহটাকে প্রস্থচ্ছেদ বা অনুচ্ছেদ করতে হতে পারে। তো এই প্রস্থচ্ছেদ বা অনুচ্ছেদ করার একটা প্রক্রিয়া রয়েছে, যেটা হচ্ছে আমরা কিন্তু ইচ্ছামতো সেটাকে ভাগ করতে পারবো না বা ইচ্ছামতো সেই প্রাণীটার দেহটা কাটাছেঁড়া করতে পারবো না। আমরা বিভিন্ন সাধারণত বিভিন্ন তলের মাধ্যমে সেটা অনুচ্ছেদ বা প্রস্থচ্ছেদ করে থাকি। তো এই বিভিন্ন তলটা কি, তলটা সম্পর্কে আমরা আজকে জানবো। একটা প্রাণীর এখানে একটা বিড়ালের ছবি আছে, এই বিড়ালের দেহটাকে যদি আমরা দেখি সেটা আমরা বিভিন্ন দিক থেকে কিন্তু সেটা সম্পর্কে আমরা জানতে পারবো। যেমন এখানে আমরা যদি মাঝামাঝি বা প্রস্থ বরাবর একটা অংশ নেই, সেই প্রস্থ বরাবর অংশটাকে আমরা যদি ভাগ করি সেটাকে আমরা বলবো ফ্রন্টাল তল বা ফ্রন্টাল প্লেন। এখানে ফ্রন্টাল প্লেনের যে একটা অংশ অ্যান্টেরিয়র বা অগ্রপ্রান্ত, ফ্রন্টাল প্লেনের যে সামনের অংশ এটাকে আমরা বলছি অগ্রপ্রান্ত। প্রাণী দেহের অগ্রপ্রান্তের অপোজিট বা বিপরীত পাশে যে অংশটা দেখা যায় সেটাকে আমরা বলে থাকি পশ্চাৎ প্রান্ত বা পোস্টেরিয়র। এরপর এই উভয়ে এই প্রস্থচ্ছেদ রেখে আমরা যদি সেটাকে লম্ব দিক থেকে চিন্তা করি বা লম্বালম্বিভাবে আমরা যদি সেটাকে ভাগ করি, তখন আমরা দেখব আরও কিছু পৃষ্ঠ পাওয়া যায়। যেমন লম্বালম্বি আমরা যদি উপরের দিকে যাই বা পিঠের দিকটা চিন্তা করি, সেখানে আমরা দেখব একটা ডর্সাল অংশ আছে বা সেটাকে বলা হয় পৃষ্ঠীয় তল। এবং নিচের দিকে পৃষ্ঠীয় তলের যে বিপরীত পাশ সেটাকে আমরা বলে থাকি ভেন্ট্রাল তল বা অঙ্কীয় তল। এভাবে আমরা চারটা দিক, আমরা যেমন দিক পড়ে থাকি না পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, সেভাবেই একটা প্রাণী সম্পর্কে জানার জন্য কিন্তু তার বিভিন্ন দিক সম্পর্কে জানা প্রয়োজন এবং এই দিকগুলো সেটাকে চিনতে সাহায্য করে। এজন্যই এখানে বিভিন্ন ধরনের তলের কথা বলা হয়েছে, যেটা হচ্ছে মোটামুটি এরকম, একটা হচ্ছে অগ্রপ্রান্ত, সামনের দিকটাকে বলা হয় অগ্রপ্রান্ত, লেজের প্রান্ত বা প্রান্তের দিকটাকে বলা হয় পশ্চাৎ প্রান্ত, পিঠ বা পৃষ্ঠভাগের অংশটাকে বলা হয় পৃষ্ঠীয় প্রান্ত বা ডর্সাল, এবং পেট বা তলদেশের প্রান্তটাকে বলা হয় অঙ্কীয় প্রান্ত। এই হচ্ছে প্রাণীর বিভিন্ন তলের পরিচিতি। আমরা পরবর্তী ভিডিওতে ভ্রূণ স্তর সম্পর্কে জানবো।